14 মিনিট লেট, সরি বস। ওকে, 140 টাকা আজকে জরিমানা। এভাবে যদি জরিমানা কাটতে থাকেন তাহলে তো মাস শেষে বেতন আর কিছুই থাকে না, একটু স্যাক্রিফাইস করা যায় না? তার থেকে বস একটা কাজ করুন, আমাদের সময়টা 15 মিনিট বাড়িয়ে দিন। গুড আইডিয়া। 15 মিনিট কেন, এক ঘন্টাও যদি বাড়িয়ে দেই তোমরা জাস্ট টাইমে আসতে পারবে না, বুঝতে পারছো? কেন বস? তোমাদের অভ্যাস হয়ে গেছে লেট করা। এখন শোনো, কিছুক্ষণের মধ্যে একজন প্রমোশনাল অফিসার জয়েন করবে এবং সে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আসার পরেই বুঝতে পারবে কতটা গুরুত্বপূর্ণ। আর তাকে যদি আমরা চমৎকার একটা রিসেপশন না দেই তাহলে আমাদের এই হোটেলের সুনাম ব্যাহত হবে, কি বলো তোমরা? অবশ্যই বস, আপনার চিন্তা চেতনা একদম অগ্রগামী, এই জন্যই আপনাকে এত পছন্দ। আপনার কাছ থেকে বস অনেক কিছু শেখার আছে। আরে আপনি তো একজন শিল্প, আপনি যেভাবে বলতে শুরু করেছি একটু পর বলি, আপনি একটা শিল্পাঞ্চল। তার থেকে আমাদের প্ল্যান করতে হবে যে কিভাবে আমরা রিসেপশনটা একটা স্মরণীয় করে রাখতে পারি, তাই না স্যার? আচ্ছা স্যার, ওনার পদ কি আমাদের সমান সমান নাকি একটু উঁচু? সমান। উনি কি মেল না ফিমেল? ফিমেল। উনি কি নারী নাকি মহিলা? হোয়াট ডু ইউ মিন বাই নারী বা মহিলা? নারী আর মহিলা কি? হ্যাঁ স্যার, অবিবাহিত হলে নারী, বিবাহিত হলে মহিলা, সিম্পল। তিনি আপাদমস্তক নারী। ও, ওনার বয়স কত? 32, 42, 62? এই রিসেপশনের সাথে বয়সের সম্পর্কটা কি? হ্যাঁ আছে স্যার, ওনার বয়স যদি হয় অ্যারাউন্ড 30 তাহলে উনি লাল গোলাপ পছন্দ করবেন, আর যদি বয়স হয় 60 উপরে তাহলে উনি পছন্দ করবেন ঝরে যাওয়া বকুল। তার ভালো লাগে গোলাপ ফুল। ওনার গায়ের রং কি, গেরুয়া নাকি কচুয়া? এবার শোনো, তোমরা চুপ করলে আমি খুশি হই, আর আমি যা বলি তাই করো, আমি যেটা বলবো সেটা করবে, ওকে? আচ্ছা শোনো, ওনার আসার সময় হয়ে গেছে, তোমরা যে সব কিছু রেডি করো। জি বস। পান্টু, থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম। আপনার চরণ ধুলিতে এই রিসর্টের চেয়ার, টেবিল, বাল্ব সব আলোকিত হয়ে উঠুক। অন্তরের অন্তঃস্থল থেকে নিরানো ভালোবাসা। এই নিংরানো, ও নিংরানো ভালোবাসা। চলো এই শোনো, জরিমানার খাতায় 100 টাকা লিখে রেখো, ঠিক আছে?
মনে হচ্ছে একটা চা দেশে জসনা দিয়ে পুরো শরীরটাকে ভিজিয়ে দিয়ে গেল কিন্তু 100 টাকা দত্তর 100 টাকা এত সুন্দর চেহারার জন্য 105 টাকা জরিমানা দিলেও কষ্ট হবে না সেটা অবশ্য ঠিক আসতে কোনো অসুবিধা হয়নি তো তোমার আরে না বরং না আসলে মনে হয় মিস করতাম কেন যে রোমান্টিক রিসেপশন আমি কিন্তু দারুণ মজা পেয়েছি ওরা দুজন বেশ কাজেরও আছে মজারও ওদের সাথে কাজ করে তুমি আনন্দ পাবা আমিও কিন্তু সেটা বুঝতে পেরেছি আচ্ছা শোনো আমার হোটেলে পর্যটকরা একদম কমে গেছে তোমার কাজটা হচ্ছে প্রমোশনাল দিকটা দেখবে আর পর্যটকদের কিভাবে আকর্ষিত করা যায় সেই দিকটা তোমার দেখতে হবে এত বড় একটা দায়িত্ব আমি কি পারবো একা করতে আরে একা করবে কেন ওরা তোমাকে হেল্প করবে আর আমার মনে হচ্ছে ওরা তোমাকে হেল্প করার জন্য একদম উদগ্রীব হয়ে আছে নান্টু পান্টু জরিমানার খাতাটা বের করতো এই যে বলতো এই খাতাটা আজকে আমাদের প্রয়োজন নেই কেন কারণ আজকে আমরা টাইম নিয়ে এসেছি ইয়েস আমরা বলো এই খাতাটা আমি সাইকেল রুমে রেখে দিয়ে আসি কি বলেছিস কারণ আজকে দেরি করেছি কি সাইকেল হঠাৎ করে দুইটা ছেলে আসলো এসে আমাকে বলছে আমার কাছে যা আছে সবকিছু দিতে হবে না হলে নাকি আমাকে ছুরি ঢুকিয়ে দিবে তারপর আমি রিকশা থেকে নেমে ওই ছেলেগুলোর দিকে আমার সবকিছু দিয়ে দিলাম ওরা সবকিছু নিয়ে দৌড় দিল আমি ওদের পেছন পেছন দৌড় দিলাম দিয়ে যে ওদেরকে ঢিচুম ঢিচুম ইচ্ছা মতো দুটো মারলাম মেরে আমি আমার সবকিছু নিয়ে চলে এসেছি এসে আমি আর রিকশায় উঠিনি কিন্তু দৌড়াতে দৌড়াতে সোজা এখানে চলে এসেছি ভালো হয়েছে কারণ রিকশায় কিন্তু রিকশা আছে রিস্ক আছে কিন্তু তোমাকে তো এভাবে চললে হবে না তোমার সাথে সবসময় একটা বলিষ্ঠ পুরুষ থাকতে হবে আমার মতো একজন বলিষ্ঠ পুরুষ দরকার তো আমার মতো থামো প্লিজ থামো আমি অনেকটুকু দৌড়ে এসেছি তো আমি অনেক থার্স্টি আমাকে তোমরা প্লিজ একটু পানি খাওয়াবে তুই কি নিয়েছিস এতটুকু পানি খেলে হবে ছোট একটা গ্লাসে করে পানি নিয়েছ তুই তৃষ্ণা পেয়েছে এই পেয়াদো বোতলে কেউ পানি খায় তুই বোতল নিয়ে এসেছিস কেন এই নাও গ্লাসে খা না না এই গ্লাসে ময়লা ময়লা এটা খেলে হবে না হাও বোতল দিয়ে খেলে তুই চল হয়ে যাবে আস্তে আস্তে কি শান্তি এবার নিশ্চয়ই তৃষ্ণাটা মিটেছে আমরা বুঝেছিলাম ভাগ্যিস থ্যাংক ইউ মনে হচ্ছে কি আমরা চিন্তাকারীর সাথে দরাদরি করে এসেছি আমি ভাবি কি ছিল থ্যাংক ইউ সো মাচ শোনো না আসল প্রবলেমটা তো অন্য জায়গায় আমি তো আজকে কোনো কাজ করতে পারবো না কোনো সমস্যা নেই তোমার সব কাজ আমি করে দেব আর দূর তুই কি করবি তুই তো কিছুই জানিস না আমি করে দেব তুই করবি মানে সব কাজ আমি করব তুই পারিস ভাই আমি করে দেব প্লিজ প্লিজ শোনো আসল প্রবলেমটা হচ্ছে আমার না জুতাটা ছিঁড়ে গেছে আমাকে প্লিজ তোমরা একটা মুচি এনে দিবে দেখেছিস মুচির কথা মনে পড়ে গিয়ে আমার ওদের কষ্টের কথা মনে পড়ে গেল ওরা না সারাটা জীবন পুরনো জুতা সেলাই করতে করতে জীবন পার করে দেয় ওরা কখনো নতুন জুতার স্বাদ পায় না তুই জানিস আমার খুব ইচ্ছা আছে খুব ইচ্ছা হয় আমার যখন অনেক টাকা পয়সা হবে আমি মুচিওয়ালাদেরকে নতুন নতুন জুতা কিনে দিব পুরনো জুতা সব সরিয়ে ফেলবো ওরা কখনো পুরনো জুতা সেলাই করবে না সব নতুন জুতা পরবে ওরা রাইট ইউ আর রাইট ইউ আর অ্যাবসলিউটলি রাইট প্লিজ গাধা তাহলে কি তারা মুচি থাকবে নাকি জুতার দোকানদার হয়ে যাবে ও তাও হয় না ঠিক আছে তাহলে সেলাই করতে বলবো নতুন জুতা সেলাই করবে খুলে খুলে কোনো দরকার নেই মুচিদের যেটা কাজ
জুতা সেলাই করা সেলাই করবে হ্যাঁ ওইটাই করো তাহলে কিন্তু নতুন কিন্তু জুতা কিনে দিতে হবে না না নতুন আচ্ছা শুনো থাকবে না লিসেন প্লিজ একটু শোনো আমার কথা শোনো আমাকে একটা মুচি এনে দাও প্লিজ ও হ্যাঁ আমি যাচ্ছি কোনো সমস্যা নেই প্লিজ আমাকে দাও কি করছো আর জুতাটা ঠিক করতে হবে দাও 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 ঠিক আছে আমি এটা ঠিক করে নিয়ে আসছি এই যে দেখো কোনো ছেড়াটেরা কিচ্ছু নেই সব ঠিক হয়ে গেছে পড়ে ফেলো পড়ে ফেলো পুড়িয়ে দিচ্ছি আচ্ছা 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 থ্যাংক ইউ তুমি কি ভালো তোমার কোনো তুলনাই হয় না তুমি আমার জন্য জুতো সেলাই করে নিয়ে এসেছো নান্টুর চেয়েও অবশ্যই নান্টুর চেয়ে ভালো ও একটা ছেলে হলো পুরো গাধা এক ব্যাস আর বলতে হবে না বুঝে গেছি কিন্তু শোনো না কথা হচ্ছে যে নান্টুকে এটা আবার বলার দরকার নেই বুঝতে পারছো তো কি বল মাথা নষ্ট এগুলো তো আমাদের পার্সোনাল ম্যাটার যে চলে এসেছি আমি নতুন নতুন জুতা নিয়ে চলে এসেছি এ কি পায়ের মধ্যে ছেঁড়া জুতা কেন হ্যাঁ ছেঁড়া একটা জুতা কোন বুদ্ধিতে আপনি ছেঁড়া জুতা পরেছেন কোনো দরকার নেই এটাকে ফেলে দিতে হবে এই যে নতুন জুতা পাটা প্লিজ আল্লাহ তুমি কত ভালো আমার জন্য নতুন জুতো নিয়ে এসছো হ্যাঁ আমি বোকা নাকি মানুষের মতো যে ছেঁড়া জুতাটা সে শিলি করে নিয়ে এসেছে এটা পড়লে কেমন দেখা যাবে না তুমি কেন বোকা হবে তোমাকে যে বোকা বলে সেই তো বোকা কত ছাগল আছে না কাজ করতে হবে কাজ করতে হবে প্লিজ এখন আমি একটু কাজও করতে পারবো তুমি সাইজও ঠিক মতো এনেছো পুরো পারফেক্ট নান্টু এই নান্টু হি কিরে অফিস যাবি না তুই আমি গেলাম আরে অফিসে তো সময় হয়নি এখন অফিসে যাব কি ধর অফিসে তো সময় হয়নি এখনো পান্টু কেন অফিসে গেল আমাকেও রেডি হতে হবে তুই কি করলি কি করলাম আমাকে ফেলে কেন চলে আসছিস না দেখলাম তুই ঘুমাচ্ছিস আর আমারও কাজ ছিল তাই চলে এলাম আমি ঘুমাচ্ছি বোকা পেয়েছিস কাজ হবে না গোলাম হোসেন কি বলতে চাস সাইকা শুধু আমার আমিও দেখে নেব সাইকা কার মনে আইকা হয়ে আটকে থাকে রাখো তোমার আইকা আমি সাইকাকে সুপার গ্লু দিয়ে আমার জীবনের সাথে আটকে দেবো তাহলে সারা জীবনে ছড়তে পারবে না আমি একটা কথা তোকে স্পষ্ট করে বলে দিতে চাই আমি একটা কথা স্পষ্ট করে তোকে বলে দিতে চাই বল আগে তোরটা বল না তুই আগে বল না তুই আগে বল ঠিক আছে আমি বলছি তুই আর কখনো সাইকার পেছন ঘুরঘুর করবি না কেন কারণ আমি আমি স্বপ্নে সবসময় দেখি ছাগল সাইকার ছাগল তুই স্বপ্নে দেখিস ছাগল মানে ছাগল দেখি আর পাঠা দেখি মানে সাইকা শুধু আমার এখন বল তুই তুই আর সাইকার দিকে জীবনে চোখ তুলে তাকাবি না কেন
কারণ আমি স্বপ্নে দেখি গরু। আগে গরু ছাগল দেখতাম, এখন স্বপ্নে শুধু সাইকাকে দেখি। সাইকা শুধু আমার, সাইকা শুধু আমার, সাইকা আমার, 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 আমার। কি হচ্ছে? পান্টু, তুমি কি রেডি? আমি তো কখন থেকে রেডি। গুড বয়, চলো তাহলে। চলো, আমিও তো রেডি ছিলাম। আমাকে ফাঁসানো না, আমাকে কে মনে করেছে? আমি বোকা, আমিও কম জানি না। দেখে চলবো, আমি আমার সত্যি না মনে রঙিন হাওয়া লেগেছে মনে হচ্ছে। মন আছে বলে হাওয়া লাগে। সাবধানে থেকো, ঝড়ো হাওয়া বইতে পারে। ভাবনা কি, পাল তুলে হাওয়ার সাথে আমিও দুলব। কোথায় গিয়েছি? একটা দাওয়াত ছিল। দাওয়াত ছিল, খেয়ে নাও, খেয়ে নাও, পরে তো দাওয়াত খেতে পারবে না, শুধু আফসোস খেতে হবে। আফসোস, আফসোস। এই প্র্যাকটিসটা তুমিও রাখো, তার কারণ হচ্ছে কয়েকদিনের মধ্যে এই তোমার কপালও এটাই জুটবে। শোনো, সাইকার পেছনে ঘুরে কোনো লাভ নেই। সাইকে শুধু আমাকে ভালোবাসি, শুধু আমাকে। গাছে কাঁঠাল আর গোপে তেল। যাই হোক, তোমার সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। আমার আবার সকালে উঠতে হবে, আমি ঘুমাবো। তুমি কি এখন ঘুমাবে? না, আমি ঘুমাবো না, আমি বাইরে গিয়ে হাওয়া খাবো। খাও, হাওয়া খাও, আমি একটু ফ্রেশ হয়ে আসি। বাইরে যাচ্ছি আমি, রুমে আমার দম বন্ধ হয়ে আসছে। সাইকা আমার, সে তার ভাবসাবে আমাকে বুঝিয়ে দিয়েছে সে আমাকে ভালোবাসে। যা, আবুল হোসেনকে আবার কেউ ভালোবাসতে পারে নাকি? যে না চেহারা, সে আবার সম্রাট শাহজাহান সাজার স্বপ্ন দেখে। সাইকা আমার, সে ইশারায় বুঝিয়ে দিয়েছে সে আমাকেই ভালোবাসে। তোমার ভালোবাসা আমি ছুটাই দিচ্ছি। তুমি যে কি করবা এসে তোমার জানা আছে? সেটা তুমি কাউকে বুঝতে পারবা আমি কি করি? তুমি কাউকে বুঝতে পারবা আমি কি করি?
গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। নান্টু, পান্টু কোথায়? স্যার, পান্টু তো ঘুমোচ্ছে। তুমি ওকে তোলোনি? অনেক ডেকেছি স্যার, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। নাক ডেকে ঘুমোচ্ছে। আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে। প্রমোশনাল বিষয়টা নিয়ে অ্যাড এশিয়ার সাথে কিন্তু 10টায় মিটিং ফিক্সড করেছিলাম। আমি পান্টুকে কত করে বললাম তাড়াতাড়ি আসার জন্য আজকে। এখন কি করব? উফ, তোমাদেরকে দিয়ে না হচ্ছে না একদম। আচ্ছা, এক কাজ করো, তুমি নান্টুকে নিয়ে চলে যাও। কোনো সমস্যা নেই স্যার, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, তুমি ম্যাডামকে নিয়ে যাও, কাজটা করে আস প্লিজ। নান্টু, আর ঘুমোবার সময় নেই। এই নান্টু, এই ও আমরা তো লেট। নান্টু, নান্টু, অফিস টাইমে আমি এখন ঘুমাচ্ছি। নান্টু অফিসে। বস, কত টাকা লিখবো? 9 মিনিট দেরি করেছো, 180 টাকা লিখো। 9 মিনিটে 180 টাকা। বস, আপনার বোধহয় একটা ভুল হচ্ছে। 9 মিনিটে 10 টাকা করে 90 টাকা হবে। আজকে তোমাদের একটা বিশেষ কাজে পাঠানো হয়েছিল, আর সেই বিশেষ কাজে তোমরা যাও নাই। সো জরিমানাটাও বিশেষ হবে, ডাবল। ওকে, এটা অন্যায় বস। যাই হোক, 9 মিনিটে 180 টাকা। বস, একটা সাইন করে দিই। ধন্যবাদ। কি ব্যাপার পান্টু, তুমি আসনি কেন? কপালে দুর্গতি ছিল। এক্সকিউজ মি। কিরে, খুব বাবু হয়ে বসে আছিস? অফিস থেকে সেই কখন আসলি, এখনো অফিসের ড্রেস খুলছিসই না। তো তুই কি পরে আছিস? তুই তো জামা কাপড় খুলছিস না। হ্যাঁ, তা আমি খুলবো, এখনই খুলবো। আবার যেটা ইচ্ছা আমি সেটা পরে ঘুমাবো, তোকে বলতে হবে? শর্ত তোর একটাই, তাই না? হ্যাঁ, তোর তো একটাই। তুই তো আর এই শার্ট প্যান্ট পরেই আর ঘুমাচ্ছিস না, তাই না? না না, শার্ট পর প্যান্ট পরে কেন ঘুমাবো? আর সব থেকে বড় কথা, আমার যা ইচ্ছা আমি তাই পরে ঘুমাবো, তোকে বলতে হবে?
তো খোল ঘুমা তো খুলবো ঘুমাবো এটা বলার কি আছে আমি কিন্তু শার্ট প্যান্ট পরে আবার ঘুমাতে একদমই পারি না আমার তো একটু পরে আমি খুলে ফেলছি শার্ট পরে কি ঘুমানো যায় তুই বল আর তাছাড়া শার্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সকালে আবার অফিসে পড়া যাবে না তাই না ঠিক আছে ঘুমাই তাহলে শার্ট খুলি তো যেটা ইচ্ছা তুই সেটা কর আমি যাই ফ্রেশ হয়ে আসি Good morning. Good morning. Pantro? Good morning, boss. Nanto kothay? Sorry, boss. Nantur aste ektu deri hobe. Keno? Something problem. Ki problem? Problem, boss. Saika, tumi ekai jao. Boss, ami or sathe jai? No. নানটু আসলে আমার সাথে দেখা করতে বলবা ওকে অবশ্যই বস চলো কত লিখবো স্যার 10 মিনিটে 200 টাকা বুঝতে পেরেছি স্যার স্পেশাল কাজে লেট অতএব 10 মিনিটে 200 টাকা থ্যাংক ইউ স্যার স্যার এখানে একটা সাইন কি সমস্যা নান্টু তুমি আসলে না কেন কপালের নতিজা ম্যাডাম Excuse me. তুমি আমার চাঁদ তুমি আমার সূর্য তুমি আমার পৃথিবী তুমি আমার মঙ্গল গ্রহ তুমি আমার সাগর তুমি আমার মহাসাগর তুমি আমার নদী তুমি আমার পাহাড় তুমি আমার পাখি তুমি আমার আকাশ তুমি আমার মাটি
তুমি আমার মাটি। মাটি নান্টু, তুই কি ঘুমিয়ে গেছিস? কত? 6,225 টাকা। তোর বেতন কত? 12,000 টাকা। তোর কত? 6,110 বেতন। সেম
আচ্ছা নান্টু, এই অল্প টাকায় মাছ তুলুন কেমনে? বাবা মার জন্য টাকা পাঠাবো কিভাবে? ভাই বোনরে কি দিব? সবকিছুর জন্য তুই দেই। ফাজিল কথাবার্তা কবি না, সবকিছুর জন্য তুই দেই। তুই 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 সাইকা সাইকা নান্টু পান্টু এক লগে সত্যি কথা বাইরে গেল গা। সাইকা দেই আমাকে দুজন নিয়ে তো ছক্কা মঞ্জা খেলতেছে এই মেয়ে। তুই দেখ একটা পোলার দুইটা বউ হইতেই পারে, হ্যাঁ, কিন্তু একটা মেয়ের তো দুইটা স্বামী হইতেই পারে না। সি 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 আচ্ছা শোন, নিজেরা নিজেরা নিজেকে ঝগড়া ঠিক কইরা নিজেকে ক্ষতি না কইরা আমরা একটা সমঝোতে আসি, এক কাজ করি চল। কত লস হইছে, কি করতে বকো? সাইকা যদি আমাকে ভালোবাসে তুই কিন্তু কষ্ট পাবি না বল। আচ্ছা ঠিক আছে, কিন্তু সাইকা যদি আমারে ভালোবাসে তুই কিন্তু বাধা দিতে পারবি। কিন্তু আমাদের তখন ফয়সালে বসতে হবে তাকে নিয়ে। কালকের মধ্যে বিহিট করবো। তোমরা দুজন একসাথে কিছু বলবে? হ্যাঁ। কি তুমি কাকে ভালোবাসো? আমাকে না আমাকে? আসলে ভালোবাসার কথা তো আর এভাবে বলা যায় না, তাই না? তোমরা যাও, আমি কতক্ষণ পরে এসে তোমাদেরকে কানে কানে বলে যাবো। আমি যাকে ভালোবাসি আমি তো তাকেই বিয়ে করব। বোকা, যেহেতু তোমরা তো জানতেই চাচ্ছ আমি কাকে বিয়ে করব, তাহলে বলেই ফেলি, আমি 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 হ্যাঁ আমি 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 তোমাদের বসের হবু স্ত্রী।